সোমবার তৃণমূলকে বাদ দিয়ে সাসপেন্ড হওয়া 12 জন সাংসদের পক্ষে বিবৃতি দিয়েছিল কংগ্রেস সহ 14টি বিরোধী দল, যার ফলে বিরোধী জোটে তৃণমূল একঘরে হয়ে পড়ে বলে মনে করা হচ্ছিল। তাৎপর্যপূর্ণভাবে ওই দিন সকালেই কংগ্রেসের ডাকা বিরোধীদের বৈঠক অনুপস্থিত থাকে তৃণমূল। এই পরিস্থিতিতে মঙ্গলবার দলে সাসপেন্ড হওয়া দুই সাংসদের ধর্ণায় অন্যদের আহ্বান জানালেন তৃণমূলের রাজ্যসভার নেতা ডেরেক ওব্রায়েন। তবে দলগতভাবে নয়, কার্যত ব্যক্তিগতভাবেই এই আমন্ত্রণ জানানো হয় তৃণমূলের পক্ষ থেকে। There will be other well-wishers, other MPs. We are going to invite them also to come and show their solidarity with our MPs. কংগ্রেসের সঙ্গে দূরত্ব রাখা নিয়ে এখন ধীরে চলো নীতিতে তৃণমূল। সোমবার কালীঘাটে দলের ওয়ার্কিং কমিটির বৈঠক থেকে বেরিয়ে তৃণমূল নেতারা দাবি করেছেন 2024 বাংলায় পরিবর্তন আনবে। এই পরিস্থিতিতে মুম্বাইয়ের উদ্দেশ্যে রওনা দেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর দলকে বাইরে রেখেই কংগ্রেস সহ বিরোধীরা একযোগে বিবৃতি দেন। এ নিয়ে প্রশ্ন করা হলে তৃণমূলের সংসদীয় দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোনো মন্তব্য না করেই অনেক কিছু বুঝিয়ে দেন। But yesterday, surprisingly, the joint statement that was issued by Congress, they have kept Trinamool Congress out of it. How do you see this? When they talk about united opposition, was it... No comments is my only comments. Didi, Virodhi Oikyote, Congress is sange apnader sampark. I am not discussing about this. When the time will come, my party will discuss. সোমবার সকালে কংগ্রেসের ডাকা বৈঠকে যোগ না দিয়ে বার্তা দিয়েছে তৃণমূল। ওই দিন সন্ধ্যাতে বিরোধীদের বিবৃতিতে তৃণমূলকে বাদ দেওয়া তার পাল্টা রাজনৈতিক পদক্ষেপ বলে মনে করছে রাজনৈতিক মহল। এই পরিস্থিতিতে মিশন মুম্বাইয়ে বেরোনোর আগে এই ঘটনা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। নিউজ টাইম।